এবার দেখবেন এনআরবিসি ব্যাংকের সৌজন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রগতি নিয়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন শেখ হাসিনার সেরা আটাশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম অর্জন বীর মুক্তিযোদ্ধাদের জন্য সম্মানী ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো পাশাপাশি সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কোটার ব্যবস্থা করা হয়েছে এতে মুক্তিযোদ্ধারা ও তাদের পরিবার সম্মানের সাথে সচ্ছল জীবনযাপন করতে পারছেন এছাড়া সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন উপকার ভোগী তাদের জন্য বরাদ্দ এবং সুযোগ সুবিধা বাড়ানোর এক অনন্য উদাহরণ যে ত্যাগ তিতিক্ষা সংগ্রামের মাধ্যমে এদেশকে স্বাধীন করেছেন বীর মুক্তিযোদ্ধারা তাদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মানার্থে ভাতা দিচ্ছে সরকার প্রতি বাজেটেই এখাতে বরাদ্দ বাড়ছে দু হাজার একুশ বাইশ অর্থ বছরে সম্মানের জন্য বীর মুক্তিযোদ্ধাদের সংখ্যা ঠিক করা হয়েছে দুই লাখ বরাদ্দ রাখা হয়েছে চার হাজার ছশো তিপ্পান্ন কোটি পঁয়ত্রিশ লাখ টাকা এর আগের অর্থ বছরে মূল বরাদ্দ ছিল তিন হাজার তিনশো পঁচাশি কোটি পাঁচ লাখ টাকা ব্যয় হয় দু আটশো আশি কোটি টাকা শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও সম্মানী ভাতার জন্য দু হাজার একুশ বাইশ অর্থ বছরে উপকারভোগী ধরা হয়েছে তেরো হাজার জন বরাদ্দ চারশো ছেচল্লিশ কোটি ছেষট্টি লাখ টাকা আগের অর্থ বছরে উপকারভোগী ধরা হয়েছিল পনেরো হাজার জন বরাদ্দ ছিল চারশো আশি কোটি চল্লিশ লাখ টাকা তবে তেরো হাজার উপকারভোগীকে চারশো পঞ্চাশ কোটি আট লাখ টাকা দেওয়া হয় উনিশশো সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারি দায়িত্বে এসে বয়স্কদের জন্য ভাতার ব্যবস্থা করে এরপর থেকে এর আওতা বেড়েই চলেছে দু হাজার একুশ বাইশ অর্থ জন্য বয়স্ক ভাতার উপকারভোগী ধরা হয়েছে সাতান্ন লাখ জন বরাদ্দ রাখা হয়েছে তিন হাজার কোটি সাতান্ন লাখ টাকা আগের অর্থ বছরে ঊনপঞ্চাশ লাখ জনকে দু হাজার নয়শো চল্লিশ কোটি টাকা দেয়া হয় বিধবা ও স্বামী নিগৃহীতাদের জন্য ভাতার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু হাজার একুশ বাইশ অর্থবছরে চব্বিশ লাখ পঁচাত্তর হাজার জনের জন্য বরাদ্দ রাখা হয়েছে এক চারশো পঁচানব্বই কোটি চল্লিশ লাখ টাকা আগের অর্থবছরে বিশ লাখ পঞ্চাশ হাজার জনকে এক হাজার দুশো ত্রিশ কোটি টাকা দেয়া হয়েছে দরিদ্র মায়েদের জন্য মাতৃত্বকালীন ভাতা দু হাজার একুশ বাইশ অর্থবছরে এ খাতে সাত লাখ সত্তর হাজার জনের জন্য বরাদ্দ হয়েছে সাতশো চৌষট্টি কোটি ঊনচল্লিশ লাখ টাকা আগের অর্থবছরে সাত লাখ সত্তর হাজার জনের জন্য বরাদ্দ ছিল সাতশো তেষট্টি কোটি সাতাশ লাখ টাকা খরচ হয়েছে সাতশো তিপ্পান্ন কোটি সাতানব্বই লাখ টাকা ভাতা পাচ্ছেন কর্মজীবী স্তন্যদায়ী মায়েরাও দু হাজার একুশ বাইশ অর্থ দু লাখ পঁচাত্তর হাজার মায়ের জন্য বরাদ্দ হয়েছে দুশো ছিয়াত্তর কোটি পঁয়ষট্টি লাখ টাকা এর আগের অর্থবছরে দু লাখ পঁচাত্তর হাজার জনকে দুশো বাহাত্তর কোটি আটাশ লাখ টাকা ভাতা দেওয়া হয়েছে দু হাজার একুশ বাইশ অর্থবছরে বিশ লাখ আট হাজার জন অসচ্ছল প্রতিবন্ধীর জন্য বরাদ্দ রয়েছে এক হাজার আটশো বিশ কোটি টাকা আগের অর্থবছরে আঠারো লাখ জন অসচ্ছল প্রতিবন্ধীকে এক হাজার ছশো বিশ কোটি টাকা ভাতা দেওয়া হয়েছে এ ছাড়া ভাতা পাচ্ছেন হিজুরা বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর সদস্যরা জুইল থিওটোনিয়াস টোনিয়াস ডিবিসি নিউজ ঢাকা